জামানা সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না কাফেররা গালি দেয়। রাসূল বলতেছেন, আমাকে কি বলে গালি দেয়? বলে মুহাম্মদ পাগল। বলেন নাউজুবিল্লাহ, কি বলে? মুহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ। তো রাসূল মুচকি মুচকি হাসতেছেন, সুবহানাল্লাহ। বলেন না, আরে রাসূল কি সুন্দর না সুন্দর? রাসূল তো এমনি সুন্দর, আবার মুচকি মুচকি যদি হাসে তো ওনার সৌন্দর্য বাড়ে না কমে? কত বাড়ে? এ সৌন্দর্য ব্যাপারে ইনশাআল্লাহ পরে বলবো। শুনবেন তো সবাই, নাকি ভেঙে চলে যাবেন? ইলেকশন আছে, ইলেকশনে চলে যাবেন? মিছিল আছে, বিরিয়ানি খাওয়াবে? আচ্ছা আচ্ছা, থাকবেন তো ইনশাআল্লাহ। কোরআন আর হাদিসের ইলম যেখানেই পাবেন, যেখানেই শুনবেন, সেখানে বুঝবেন আল্লাহ সেই জায়গাটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। কিসের বাগান বানিয়ে দেন? জান্নাতের বাগান। তো বলতেছিলাম, রাসূলকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না গালি দেয়। তো রাসূল মুচকি এসে বলতেছেন, আমাকে গালি দেয়? কি বলে গালি দেয়? বলে মুহাম্মদ পাগল। তো রাসূল আর মুচকি হাসতেছেন, বলতেছেন, ওহ ভালোই তো, কাফেরও তো জানে না যে আমি রাসূলকে যখন তারা মুহাম্মদ বলে উচ্চারণ করে তো সাথে সাথে আমার গালে তারা কুতুরীভাবে দুইটা চুমা দেয়, বা আমার নামের উপর দুইটা চুমা দেয়। একটু বলেন তো মুহাম্মদ, বলেন তো। আরে বলেন না মুহাম্মদ, আহ কি মজার মজার, ঠিক কিনা কর? মুহাম্মদ বলতে দুইবার ঠোঁট মিলে কিনা একটু লক্ষ্য করেন, বলেন তো। কয়বার দিছে? তো চুমা দিতে হলে তো দুইবারই ঠোঁট মিলাইতে হয়, দুই ঠোঁটই মিলাইতে হয়, ঠিক কিনা? বলেন। রাসূল বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, আরে তোমরা কেন রাগান্বিত হও? রাগান্বিত হওয়ার কোনো দরকার নাই। ও আমার সাহাবি, আমি তো মুহাম্মদ, আবার আমি আহম্মদ, আমি আহমদ। আমাকে যদি কোনো বেঈমান গালি দেয়, সে আমাকে গালি দেয়, সে আমাকে কষ্ট দেয়, সে আমার নামে কুৎসা রটায়, কিন্তু সে জানে না আমার মাওলা আমাকে এমন একটা নাম রেখে দিয়েছেন, আমার নাম যখনই তারা উচ্চারণ করবে সাথে সাথে আমার নামের উপরে দুইটা করে চুমু দেওয়া হয়ে যাবে। জোরে বলেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কথা বলতেছেন, সাহাবায়ে কেরাম হেসে দিলেন, রাসূল হাসতেছেন, ও মুসলমান, আমার রাসূল কেমন রহমাতুল লিল আলামিন, একটু ভালো করে বুঝাই, আমার রাসূল কেমন রহমাতুল লিল আলামিন। আমাকে আপনাকে যদি কোনো ব্যক্তি গালি দেয়, আমাকে আপনাকে যদি কোনো ব্যক্তি বদনাম করে আমার ব্যাপারে, আপনার ব্যাপারে আমরা রাগান্বিত হয়ে যাই, ঠিক কিনা? বলেন, গোসা হয়ে যাই। কিন্তু রাসূল, রাসূলকে যদি কোনো ব্যক্তি গালি দেয়, কোনো ব্যক্তি খারাপ কথা বলে, তো রাসূল মুচকি হেসে সবাইকে বিদায় দিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল মুচকি হেসে দেন, মুচকি। আর রাসূল যখন হাসেন, রাসূল তো এমনি সুন্দর, আল্লাহর হাবিব সারওয়ারে দু আলম যখন মুচকি হাসেন, আল্লাহ পাক তার সৌন্দর্যর চেহারাকে আরো সৌন্দর্য উন্নতি করে দেন, আরো সৌন্দর্য বৃদ্ধি করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল সুন্দর না কম সুন্দর? আর কেমন সুন্দর, কেমন সুন্দর! দুনিয়ার সমস্ত সুন্দর যদি এক পাল্লা করা হয়, রাসূলের যার পরিমাণ সৌন্দর্যের কাছে আসবে? রাসূল তো অনেক সুন্দর, অনেক সুন্দর। যে সৌন্দর্যের ব্যাপারে, রাসূল কি বড় হয়ে সুন্দর হয়েছে, নাকি জন্ম যেদিন থেকে হয়েছে সেদিন থেকে সুন্দর? রাসূল যেদিন থেকে জন্মগ্রহণ করেছে সেদিন থেকে রাসূলের সৌন্দর্য সারা দুনিয়ায় বিকশিত পেয়েছেন, সুবহানাল্লাহ, বিকশিত হয়েছে। রাসূল কেমন সুন্দর ছিলেন! ওনার মা হযরত আমিনার মুখ থেকে শুনেন, ওনার মা হযরত আমিনার মুখ থেকে শুনেন যে রাসূল কেমন সুন্দর ছিলেন। হযরত আমিনা বলতেছেন, ও দুনিয়ার মানুষ খুব ভালো করে বুঝে না, আমি আমিনা, দুনিয়াতে হাজার আর শতশত মানুষ দেখেছি, কিন্তু আমার নবী, কিন্তু আমার সন্তান মুহাম্মাদের মতো সুন্দর কোনো মানুষ দেখি নাই। আরো জোরে কর না সুবহানাল্লাহ, ভয় পাইতেছেন? আরো জোরে কর, শুনবে তো মানুষ। সুবহানাল্লাহ বলে কে খুশি হয়? জোরে বলেন তো আল্লাহু আকবার। হযরতে আমিনা বলতেছেন, আমার মুহাম্মদ মতো সুন্দর, এই সৌন্দর্যের মতো দুনিয়াতে অন্য কোনো সুন্দর মানুষ আমি আমিনা দেখি নাই। এরপর হালিমাতু সাদিয়া বলতেছেন, আরে মুহাম্মদের ব্যাপারে তুমি আমিনা কি সৌন্দর্যের বর্ণনা দিবা, তুমি কয়টা মানুষ দেখেছ? আরে আমিনা, তুমি তো একজন মহিলা, তুমি তো মক্কা নগরীতে
একটা ঘন্টির মধ্যে থাকো, কিন্তু আমি হালিমাতুসা দিয়া কখনো কখনো মক্কার এই প্রান্তে যাই, আবার কখনো কখনো মক্কার অপর অমুক প্রান্তে যাই। লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আমি দেখি, ওই রব্বে কাবার কসম খেয়ে বলতেছি, হালিমাতুসা দিয়া বলতেছেন, আমি মুহাম্মাদের চাইতে সুন্দর কোনো মানুষ এই দুনিয়াতে দেখি নাই। হযরতে মা আমেনা বলতেছেন খুব সুন্দর, হালিমাতুসাদিয়া বলতেছে সুন্দর, হালিমাতুসাদিয়া কথা শেষ হওয়ার পর ওই আব্দুল মুত্তালিব বলতেছেন, ওরে আমেনা তুমি আর আমার নাতির ব্যাপারে কত সৌন্দর্যের প্রশংসা করবা, ও হালিমাতুসাদিয়া তুমি আমার নাতির ব্যাপারে কত সৌন্দর্য তুমি আর প্রশংসা করবা, তোমরা মহিলা মানুষ থাকো ঘরের মধ্যে, তোমরা মহিলা মানুষ থাকো চার দেওয়ালের মাঝখানে, আমার তোমরা তো বেশি মানুষ থাকো না, আমি আব্দুল মুত্তালিব প্রত্যেক কারণ পুরুষরা তো এদিক সেদিক যায়, ঠিক কিনা যারা বলেন? আজকে তো মহিলারও বাজারে যায় না, ঠিক কিনা? কারণ পুরুষরা কোথায় থাকে? বাসায়। বাসায় কি করে? কি করে বাসায়? আল্লাহ ভালো জানে। মহিলারা তো এমন অবস্থা, এমন অবস্থা আজকে মহিলারা বাজার ঘাটে কম না বেশি? কথা বল না, কম না বেশি? এই তো আমাদের আমিন বাজার বড়দেশি এলাকায় একটা এলাকার একটা বাজার আছে, বউ বাজার, ঠিক কিনা যেরকম? হাসতেছেন না? বউ বাজার। আবার আমি মোহাম্মদপুর ইফতা করেছি, মোহাম্মদপুরে একটু সামনে যে একটা জায়গার নাম আছে সেই জায়গার নামও বউ বাজার। কি বাজার? বউ বাজার। জিজ্ঞাসা করলাম, ভাই বউ বাজার কারণ কি? কই বউ বাজার কারণ যদি শুনতে চান তো মাগরিবের পর একটু আমার সঙ্গে আইসেন, ঠিক আছে? যাব ভাই, ছাত্র মানুষ, লেখাপড়া করি, সারাদিন সময় নাই, ছাত্রবেলা যেহেতু যেতে বলেছি একটু যাই তো বাজারে যেয়ে দেখি। রাত্রে পুরুষের সংখ্যা খুবই অল্প, খুবই অল্প, শুধু মহিলা আর মহিলা, খন্না হুজুবিল্লাহ, শুধু কি মহিলার মহিলা। তো হুজুর বুঝছেন এবার কেন মহিলা বলেছে? এবার কি বউ বাজার বলে? আমি কো ভাই আর বলার দরকার নাই, মহিলারা বাজারে থাকবে না ঘরে থাকবে? কথা বলেন, বাজারে থাকবে না ঘরে থাকবে? আজকে অধিকাংশ আকসার ঘরের মধ্যে অশান্তি, ঠিক কিনা? করেন কেন? কেন? আরে পুরুষ তোমরা তো বুঝো না, তোমরা তো বুঝো না, মহিলাদেরকে তোমরা রুটে ঘাটে ছেড়ে দিয়েছো, তারা বিভিন্ন অনৈতিক কাজ দেখে বুঝে, তাদের জ্ঞান তো কম, তাদের আকল তো কম, মিশ্র আকলওয়ালা মানুষ রাসূল বলে গিয়েছেন, উল্টাপাল্টা দৃশ্যগুলো তারা দেখে, উল্টাপাল্টা চিন্তা চেতনা তারা লালন পালন করে, এই চিন্তা চেতনা যখন তারা ঘরের মধ্যে তারা বাস্তবায়ন করার জন্য ফিকির করে, তখনই স্বামীর সঙ্গে দ্বন্দ্ব হয় আর ঘরের মধ্যে অশান্তি হয়, দিক্ষিনা দিক্ষিনা। এজন্য যাদের বিবি আছে, যাদের বিবি আছে, আজ থেকে তৌবা করেন যে আমি আমার বিবিকে কোনোদিন আর বাজারে যেতে দিব না, প্রয়োজন হলে আমি সঙ্গে নিয়ে যাব, আর না হলে বাজার থেকে আমি কিনে দিব, পারব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। হযরত আব্দুল মুত্তালিব বলতেছেন, ও আমেনা, ও হালিমাতুসাদিয়া, আমার রাসূলের ব্যাপারে কি সৌন্দর্য তোমরা বলবা? আরে আমার নাতি এমন সুন্দর, এমন সুন্দর, আমি তো দৈনন্দিন আমার কাছে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের আসে। ও আমেনা, হালিমাতুসাদিয়া ভালো করে শুনে নাও, আমি আব্দুল মুত্তালিব, ঘোষণা দিতেছি আমার হাবিবের চাইতে, আমার নাতি মুহাম্মাদের চাইতে আর সুন্দর মানুষ দুনিয়ার মধ্যে নাই। আর জোরে বলেন না, সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলতেছেন কিছুক্ষণ পর, আল্লাহু আকবার, মেরা মুহতারাম হাজরিন, হযরত জিব্রাইল কি বলে শুনবেন নি? জিব্রাইল বলতেছে, আরে মিয়ারা, আমার হাবিবের নামে তোমার কি প্রশংসা করো, আমার হাবিবের সৌন্দর্য তোমরা কতটুকু দেখেছো, তোমরা কয়জন মানুষ তোমরা জানো, তোমাদের দুই চোখ দিয়া কতটা লক্ষ লক্ষ কত কোটি কোটি মানুষ তোমরা দেখছো। আমি জিব্রাইল, হাজার নয় হাজার নয়, লক্ষ নয় লক্ষ নয়, কোটি কোটি মানুষদেরকে আমি জিব্রাইল দেখছি, ঠিক কিনা? গণ হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ আছে আসবে সব মানুষের চেহারা জিব্রাইল দেখছে কিনা বলেন। হযরত জিব্রাইল বলতেছেন, আরে তোমরা আর কি বলবা, আমি তো দৈনন্দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখছি, আমার হাবিব মুহাম্মাদের চাইতে সুন্দর কোনো মানুষ আমি দেখি না। সুন্দর কোনো মানুষ আছে? এবার আমার আল্লাহ কি বলে শুনবেন নি? শুনবেন? আল্লাহ বলে, শোনো এর বান্দা,
তোমাদের প্রশংসা সব শেষ, আমি আল্লাহর প্রশংসা শুনো, তোমরা তো বলতেছ কোন মানুষ সুন্দর না হাবিবের চাইতে, আমার আল্লাহ বলতেছেন দুনিয়ার মধ্যে আমার হাবিবের চাইতে আমি কোন সুন্দর মানুষ আর বানাই নাই। আচ্ছা বলেন, যদি কোনো সুন্দর মানুষ নাই থাকে রাসূলের চাইতে, তো আর কোনো সুন্দরকে রাসূলের চাইতে বেশি হইতে পারে? সুন্দর মানুষ বানান নাই এ কথার ঘোষণা দিয়েছেন কে? কথা বলেন কে? একটু আল্লাহকে ডাক দেন না, আল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন না। মুসলমান মুসলমান আওয়াজ এত ক্ষীণ কেন? মুসলমানের আওয়াজ তো থাকবে খালিদ বিন ওমরের মতো, ঠিক কিনা গান? মুসলমানের আওয়াজ থাকবে কি খালিদ বিন ওমরের মতো, যে আওয়াজের কারণে বাতিলদের তখ্তগুলো, বাতিলদের বিল্ডিংগুলো, বাতিলদের কারখানাগুলো থরথর করে কাঁপতে থাকবে, ঠিক কিনা জোরে বলেন? আজকে মুসলমান তাদের আওয়াজ ক্ষীণ হওয়ার কারণ, নিচু হওয়ার কারণে মুসলমানদের উপরে ওই ইহুদির দালালেরা তারা আমাদের ষড়যন্ত্র করতেছে, ঠিক কিনা জোরে বলেন? আজকে আফসোস আফসোস, মুসলমানের আওয়াজ কম হওয়ার কারণে আমার প্রাণের মদিনা, আমার প্রাণের মক্কা নগরীতে সিনেমা হল চালু করছে, নর্তকীদেরকে নর্তকীদেরকে এনে তারা ভাড়া করে নাচা, সৌদি আরবের মতো একটা রাসূলের দেশ, ঠিক কিনা জোরে কর? এই দেশের মধ্যে কোনোদিন শুনছেন সিনেমা হল ছিল? কথা বলেন, কোনোদিন শুনছেন মেয়েরা ড্রাইভিং করতো? কোনোদিন শুনছেন মদের ভার সেখানে আছে? কোনোদিন শুনছেন সেখানে মদ আর জুয়ার আড্ডাখানা সেখানে আর? কোনোদিন শুনছেন বেগানা মহিলারা বরখা ছাড়া পর্ত ছাড়া সেখানে ঘোরাফেরা করে? আজকে আফসোস, কেন এই দুর্দশা, কেন এই দুর্দশা? আজকে মক্কা নগরীতে সৌদি আরবের মধ্যে মুসলমানের আওয়াজ কম হওয়ার কারণে সিনেমা করার পরিকল্পনা তারা করতেছে, ঠিক কিনা কর? তারা সিনেমা বানিয়েছে, আরো সিনেমা বানাবে, মেয়েদের নাইট ক্লাবও তারা বানাবে, জোয়ার আড্ডাখানা আছে এখনো তারা করতেছে, আরো নাকি জোয়ার আড্ডাখানা করবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশ থেকে মুসলমান এক স্লোগান দিয়ে দেয়, ও মুসলমান তোমরা যদি এখনো সারা বিশ্বের মুসলমান যদি এক না হও, এক হাতের মধ্যে সকলে যদি মুঠো শক্তি শক্তি অর্জন না করতে পারো, সবাই একত্রে না হইতে পারো, শুধু শহীদ আরব না সারা পৃথিবী থেকে মুসলমানকে উদ্ঘাত করতে তাদের কোনো সময় লাগবে না, ঠিক কিনা? তারা আমাদের উদ্ঘাত করে দিবে, উদ্ঘাত করে দিবে, সব ধ্বংস করে দিবে। যে মুসলমান ভিন্ন ভিন্ন থাকি, এখনো সময় আছে, এখনো সময় আছে, কোনো দল নাই, কোনো দল নাই, কোনো কোনো দল নাই, কোনো কিচ্ছু নাই, সব মুসলমান ভাই ভাই, ঠিক কিনা কন? কিসের আহলে হাদিস, কের হানাফি, কের সাফি, কের মালিক, কের আওয়ামী লীগ, কের বিএনপি, কের জামাতে ইসলাম, কের হেফাজত, কের চর্ম নাই, আমরা একমাত্র কার গোলাম? কথা বলেন কার গোলাম? আল্লাহর গোলাম হয়ে যদি একত্রিত হয়ে হাতে সবাই হাত রাখা যদি পায়াত গ্রহণ করি, খোদার কসম খেয়ে বলি মুসলমান, এই দেশের মধ্যে ইহুদিদের চক্রান্ত, সারা দুনিয়ার মধ্যে বেঈমান নাস্তিকদের চক্রান্তকে নিঃশেষ করার মতো আমাদের 10 মিনিট সময় লাগবে না, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান সব তো যাই হোক, যে কথা বলতেছিলাম মনে আছে না? মহিলা গেছে আল্লাহ বলতেছেন, ও শুনো, আমি তো আমার হাবিবের চাইতে অন্য কোন মানুষ সুন্দর করে বানাই নাই, যে তোমরা আমার হাবিবের চাইতে সুন্দর মানুষ খুঁজবা। কেমন সুন্দর হাবিব, কেমন সুন্দর! আপনারা শুনেছেন হয়তো ইউসুফ আলাইহিস সালাম নাকি খুব সুন্দর ছিলেন, ঠিক কিনা বলেন? ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখা ওই জামানের মিশরের মেয়েরা তাদের হাতের আঙ্গুল তাদের হাতগুলো কেটে ফেলে তাদের হাতগুলো কেটে ফেলেছিল, ঠিক কিনা বলেন? এত সুন্দর ছিল ইউসুফ পায়গম্বর, যে মিশরের মেয়েরা তাদের হাতগুলো কেটে ফেলেছিলেন। এক গল্প শোনাবো, শুনবেন আপনারা? শুনতে কি খারাপ লাগতেছে নি? কথা বলেন, খারাপ লাগতেছে? বন্ধ করে দেই, চলবে? কতক্ষণ চালালেই চলে, ঠিক কিনা? বাঙালি চালাইলেই কি? আরে বিয়ে বাঙালি চালালেই চলে, চালাইলেই চলে না? বাঙ্গা স্ক্রু কই স্যার চলবে না, কই চালালেই চলে, ঠিক কিনা? খান গাড়ির পার্টস ফেলে দিছে, ওটাকে নিয়ে এসে ভালো করে তেল তেল দিয়ে মুছে, কই কি বাবার তো নষ্ট, কই হুজুর বাঙালি না আমরা চালালেই চলে, ঠিক কিনা? খান আর বাঙালিতে এমন জাতি করোনার মধ্যে মাস্ক গুলো ফেলে দিছে, এগুলো ধুয়ে মুছে সাফ করা ইস্তারি করে বিক্রি করে, ঠিক কিনা জোরা খান? এর নাম বাঙালি, এর নাম কি বাঙালি? তো চলবে চলবে, শুনবেন তো? আল্লাহু আকবার। আম্মা জানাইসা,
হযরত আম্মাজের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওনার বান্ধবীরা এসে বলতেছেন, ও আম্মাজান আয়েশা, নবীজির স্ত্রী আম্মাজান আয়েশাকে বলতেছেন, ও আম্মাজান আয়েশা, আমাদের নবী বেশি সুন্দর নাকি ইউসুফ পয়গম্বর বেশি সুন্দর? বলেন আল্লাহু আকবার। আমার নবী বেশি সুন্দর নাকি ইউসুফ পয়গম্বর বেশি সুন্দর? আপনার আমার বিবি হইলে উত্তর কি দিত? অমুকের জামায় তো কালা হিরঞ্জি দেখি না কর, কাল্লের বেড়ে কাল্লা দেখতে কিরম, আমার স্বামী খুব স্মার্ট, আমার স্বামী খুব সুন্দর, ঠিক কিনা খান? কারণ কোন স্ত্রী কি চায় যে তার স্বামীকে অপমানবদস্থ করবে? কারণ প্রত্যেকটা স্ত্রীর চোখে খুব ভালো করে বুঝেন, খুব দামি কথা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, প্রত্যেকটা স্ত্রীর চোখে তার স্বামীর চেহারা অন্য কোনো চেহারা আর সুন্দর লাগে না। ঠিক তদ্রুপ ভাবে প্রত্যেকটা স্বামীর চোখে তার স্ত্রীর চাইতে সুন্দর চেহারা আর দুনিয়াতে না, ঠিক কিনা জোরে বলেন? এরপরও যারা বলবে আমার স্ত্রীটা দেখতে ভালো না অসুন্দর, আমার স্বামীটা দেখতে ভালো না কাল্লা কাইল্লা অসুন্দর, আমি বলতে চাই আশরাফ আলী থানভী বলেছেন, ওনার কথা নকল করে বলতেছি, যে বুঝতে হবে ওই মহিলা আর ওই পুরুষের চোখের মধ্যে ভেজাল আছে, ঠিক কিনা জোরে কার কি আছে ভেজাল? আম্মা জান আয়েশাকে বলতেছেন, ও আম্মা জান আয়েশা, আমার নবী বেশি সুন্দর নাকি ইউসুফ পয়গম্বর বেশি সুন্দর? আম্মা জান আয়েশা বলতেছে, আরে আমার নবী লাল সুন্দর আর ইউসুফ ইউসুফ নবী হইলেন সাদা সুন্দর। সোহাল্লা বলবেন না আমার নবী কি সুন্দর? লাল সুন্দর, ইউসুফ পয়গম্বর সাদা সুন্দর, কারণ সৌন্দর্য কয় প্রকার, একটা হলো লাল আর একটা কি সাদা, একটা লাল একটা সাদা। আমার নবী লাল সুন্দর, ইউসুফ নবী হইলেন সাদা সুন্দর, কত সুন্দর একজন জ্ঞানী মহিলা, কত সুন্দর করে। আম্মা জান আয়েশা উত্তর দিয়ে দিলেন, আম্মা জান আয়েশা কোনো সাধারণ কোনো মহিলা না, আম্মা জান আয়েশা একজন মহিলা, কিন্তু ওনার একজন না দুইজন নয় শত শত সাহাবি আম্মা জান আয়েশার ছাত্র ছিলেন। সুবহানাল্লাহ, আম্মা জান আয়েশা কি ছিলেন? ছাত্র ছিলেন। যখন কোনো মাসআলা না বুঝতেন, যখন কোনো হাদিসের আবারত না বুঝতেন, হাদিস না বুঝতেন, শত শত সাহাবায়ে কেরাম আম্মাজান আয়েশার সামনে পর্দার আড়ালে আম্মাজানকে জিজ্ঞাসা করতেন, এই মাসআলাটা কেমন, ওই মাসআলাটা কেমন, এই হাদিসটা কেমন, ওই হাদিসটা কেমন, বলিল আল্লাহু আকবার। কারণ কিছু কিছু মহিলা আল্লাহ পাক দুনিয়াতে বানিয়েছেন তাদেরকে বিচক্ষণ ভাবে, ঠিক কিনা বলেন? আম্মাজান আয়েশাকে আল্লাহ পাক এত জ্ঞান আর ইলম আর হিলম দান করেছিলেন, দুনিয়ার সমস্ত মহিলাদের জ্ঞান কেমন যেন আল্লাহ পাক আম্মা জান আয়েশার মাথার মধ্যে দান করেছিলেন। আম্মা জান আয়েশা বলতেছেন, আমার নবী তোলার সুন্দর আর ইউসুফ পয়গম্বর সাদা সুন্দর। ওই সময়ের মধ্যে আম্মা জান আয়েশার সখীরা বান্ধবীরা বলতেছেন, ও আম্মা জান আয়েশা, আমরা শুনছি মিশরের মেয়েরা নাকি হয়তো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তারা নাকি তাদের হাত কেটে ফেলেছিল, আবার নবীকে দেখে কে কি হাত কাটছে নাকি? বলেন না আল্লাহু আকবার। আমার নবীকে দেখে কি কেউ হাত কেটেছিল নাকি? ইউসুফ পয়গম্বরের তো মানুষ হাত কেটে ফেলেছিল, তো ওই মিশরের মেয়েরা তার সৌন্দর্য দেখে আম্মা জান আয়েশা তখন বলতেছে, আরে পাগলি আসুন পাগলি আসুন, কি শুনবো আম্মা জান আয়েশা? বলে ওই জামানার মেয়েরা তো ইউসুফ নবীকে দেখে তারা শুধু হাত কেটেছিল, আর আমার নবীকে দেখে তারা তাদের জীবনটাকে দিয়ে দিয়েছিল, শুধু হাত কাটা নাই হাত কাটা নাই, আমার নবীকে দেখে আমার নবীর সৌন্দর্যের জন্য পাগল হয়ে তারা তাদের গর্দনটাকে দিনের জন্য বিলীন করে দিয়েছে। কি রাসূলের জন্য গর্দন দেয় নাই? কথা বলেন দেয় নাই? শোনাবো আপনাদের রাসূলের জন্য গর্দন দিছে কি দিছে না, আলোচনা শুনবেন খুব মনোযোগ দিয়ে, এদিক সেদিক হইলে বুঝবেন না, কারণ এই দেশের মধ্যে ওয়াজ হয় না আওয়াজ হয়, ঠিক কিনা ঘর জোরাগার, ঠিক কিনা ভাই দিছেন, ঠিক কিনা বলেন? ওয়াজ হয় না আওয়াজ হয়, আওয়াজ গল্প কাহিনী এই সেই। আম্মা জান আয়েশা বলতেছেন, ও আমার সখীরা শোনো, ওই জামানার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তার সখীরা হাত কেটে ফেলেছিল, কিন্তু আমার হাবিবের সৌন্দর্য দেখে আমার হাবিবের বন্ধুরা আমার হাবিবের সাহাবীরা তাদের জীবন থেকে তাদের শরীর থেকে কল্লাটাকে আল্লাহর জন্য শহীদ করে দিয়েছিল। জন্য সাহাবায়ে কেরাম কিভাবে তাদের গর্দানগুলো শহীদ করে দিয়েছিল একটু শোনাই। ওদের প্রান্তরে বেঈমানরা কাফেররা সাহাবায়ে কেরামদেরকে আঘাত করতেছেন, তীর আর তীর মারতেছেন, সকলের একটা টার্গেট যে রাসূলকে মেরে ফেলবেন। বলেন নাউযুবিল্লাহ, এক বেঈমান
রাসূলকে টার্গেট করে একটা কঙ্কর একটা পাথর রাসূলের মাথায় নিক্ষেপ করেছেন। রাসূলের মাথায় লাগে, রাসূলের হেলমেট ছিল লোহার, এই লোহার হেলমেট তার কপালের ভিতরে ঢুকে গেছে, বলেন না নাউজুবিল্লাহ। রাসূল ধবাস করে নিচে পড়ে গেছেন, অজ্ঞান হয়ে গেছেন। রাসূল অজ্ঞান হয়ে নিচে পড়ে রয়েছেন, এই দিক দিয়ে এলান হয়ে গেছে কুতিলা মুহাম্মাদ। আরে রাসূল তো মারা গেছে, মুহাম্মাদকে তো হত্যা করে ফেলেছি, বলেন না নাউজুবিল্লাহ। রাসূল কিছুক্ষণ পর উঠলেন, বেঈমানরা দেখলো আরে মুহাম্মাদ তো মারা নাই, মুহাম্মাদ তো এখনো জীবিত আছে। এইবার ইহুদি আর খ্রিস্টান, এইবার বেঈমান আর কাফেররা তারা চক্রান্ত করলো যে মুহাম্মাদকে কিভাবে শেষ করা যায়, মুহাম্মাদকে কিভাবে দুনিয়া থেকে চিরতরে বিদায় করা যায়। সকল বেঈমান আর কাফেররা রাসূলের দিকে তীর মারা শুরু করলো, কি কথা বলেন, কি তীর মারা শুরু করলো। এবার বৃষ্টির ন্যায় তীর মারতেছে, তীর আর তীর। এবার রাসূলের কি অবস্থা হবে, সাহাবায়ে কেরাম চিন্তা করতেছেন, রাসূল চিন্তা করতেছেন, এবার তো তীর মারতেছে, এবার আমি আর কত থাকবো না, শহীদ হয়ে যাব। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তীর চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, আপনার তীর আপনার শরীরে একটা তীরও বিঁধবে না। জোরে বলেন না, আমরা সাহাবীরা জীবিত থাকতে একটা তীর আপনার শরীরে আমরা লাগতে দিব না। রাসূল বলতেছেন কিভাবে, আরে তীর তো তীরকে আঘাত দিন, তীরকে ফিরানোর জন্য তো ঢাল দরকার, তীরকে ফিরানোর জন্য তো কোনো আসবাবের প্রয়োজন, এখানে তো কোনো ঢাল নাই, কিছু নাই। সাহাবীরা কি উত্তর দেয় শুনেন, সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই বুকটাকে আপনার জন্য ঢাল বানিয়ে দিব। আল্লাহু আকবার। মেরে মুহতারাম হাজরিন, কাফেররা তীর মারে, সাহাবায়ে কেরাম তার বুকটাকে এরকম ভাবে ফুলিয়ে দেয়, কাফেররা তীর মারতেছে, একের পর এক তীর মারে, সাহাবায়ে কেরামের শরীরে বিদ্ধ হয়, বুকের মধ্যে বিদ্ধ হয়, একজন সাহাবি পড়ে যায়, আরেকজন সাহাবি আবার আয়েশা দাঁড়ায়, রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিন্তু মাথা উঠাবেন না। আল্লাহু আকবার। মেরে মুহতারাম হাজরিন, একজন না দুইজন নয়, একের পর এক সাহাবি তীরবিদ্ধ হইতেছে, আর তারা জমিনের মধ্যে শহীদ হয়ে যাইতেছে, একের পর এক তীরবিদ্ধ হইতেছে, তারা শহীদ হয়ে যাইতেছে। বেঈমান না বলে, না না না, মুহাম্মাদকে এইভাবে মারা যাবে না। ডান দিক দিয়ে তীর আসে, সাহাবায়ে কেরাম ডান দিকে তার বুককে ফিরিয়ে দেয়, বাম দিক দিয়ে তীর আসে, সাহাবায়ে কেরাম তার বুককে বাম দিকে বিলিয়ে দেয়, পিছন দিক দিয়ে তীর আসে, সাহাবায়ে কেরাম তার পিছনে তার বুককে বিলিয়ে দেন, সামন দিক দিয়ে তীর আসে, সাহাবায়ে কেরাম তার বুককে ঢাল হিসেবে বানিয়ে দেন। বেঈমানরা বলে, নবীকে এভাবে মারা যাবে না, মুহাম্মাদকে এভাবে মারা যাবে না, কিভাবে মারতে হবে, নবীকে মারার জন্য উপর থেকে তীর নিক্ষেপ করতে হবে, বলেন না নাউজুবিল্লাহ। উপর থেকে তীর এবার নিক্ষেপ করতেছেন, রাসূলকে বলতেছেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, ওই বেঈমানরা যত ষড়যন্ত্র করুক না কেন, আপনাকে মারার জন্য তারা যত পাইতারা করুক, পাইচারা করুক না কেন, যখন তারা উপর থেকে তীর নিক্ষেপ করতেছে, উপর থেকে তীর মারতেছেন, হযরতে তালহা কি নাম কথা বলেন, হযরত তালহা তার দুই হাতখানা উপরের দিকে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তালহার হাত থাকতে আপনার শরীরে তীরের একটু আসর লাগতে দিব না। তীরের পর একের পর এক তীর মারতেছেন, হযরতে তালহার হাত প্যারালাইসিস হয়ে গেছে। হ্যাঁ, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত প্যারালাইসিস হয়ে গেছে, এত তীর, এত এই পরিমাণ তীর হাতের মধ্যে লাগছে, কি আর করার, কি আর করার। এরপরে সাহাবায়ে কেরাম তারা কোনোদিন পিছন পিছনে হাঁটে নাই, এক জাররা পরিমাণ রাসূলকে ছেড়ে তারা যায় নাই। এবার কাফেররা নিঃশেষ হয়ে গেছে, মারতে মারতে হরো পেরেশান হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, রাসূলকে আর মারা যাবে না। ওই যে রাসূলের মাথার মধ্যে লোহার রিং ঢুকে ছিল, ওই রিং কিভাবে বের করবে, সাহাবায়ে কেরাম পেরেশান। ওই জামানার মধ্যে তো কোনো বিশাল বড় বড় হসপিটাল ছিল না, ছিল কথা বলেন, ছিল কোনো মেডিকেল ছিল না, কোনো হসপিটাল ছিল না, যে সাহাবায়ে কেরাম রাসূলের মাথা থেকে কিভাবে তীরকে বের করবে, সাহাবায়ে কেরাম রাসূলের মাথা থেকে কিভাবে লোহার রিংকে বের করবেন। একজন সাহাবি বলতেছেন, ও ভাইয়ারা, তোমরা চিন্তা করিও না, তোমরা চিন্তা করিও না, আমি সাহাবি আছি না, ও তুমি দেখি তুমি কি করবা, রাসূলের মাথার মধ্যে রিং ঢুকেছে, আর আমি সাহাবি সুস্থ থাকবো, না না না,
আমি সাহাবি কোনদিন বরদাস্ত করতে পারবো না। একজন সাহাবি ওনার দাঁত মুবারক দিয়া রাসূলের যেখানে তীর যেখানে লোহার রিং ঢুকেছিল সেখানে সাথে কামড় দিছে, একটা দাঁত শহীদ হয়ে গেছে, আবার কামড় দিছে রিংকে বের করার জন্য, আরেকটা দাঁত শহীদ হয়ে গেছে, আবার কামড় দিছে রিংটা বের করছে। আল্লাহু আকবার জোরে বলেন না, আর জোরে বলেন না আল্লাহু আকবার। তীর বের করে লোহার রিংকে বের করার জন্য রাসূলের সাহাবির একটানা দুইটানা তিনটা দাঁত আল্লাহর জন্য শহীদ করে দিছে। তুমি আমি পারবো? পারবো তুমি আর আমি? এবার রাসূলের মাথা দিয়ে উঠতে মেরে মেরে রক্ত বের হইতেছে, ও রক্ত কি করবে, রক্ত কি দিয়ে মুছবে? একজন সাহাবী বলতেছে, আরে তোমরা চিন্তা করো না, আমার রাসূলের রক্ত এই জমিনের মধ্যে পড়তে দিব না। সাহাবী বলতে বাকি সাহাবীরা বলতেছে, আর রক্ত তুমি পড়তে দিব না তো কি দিয়ে মুছবা? রাসূলের শরীরের রক্ত কোনো কাপড় দিয়ে মুছবো না, কোনো টিস্যু দিয়ে মুছবো না, অন্য কোনো বস্তু দিয়ে রাসূলের রক্ত আমরা পরিষ্কার করবো না। রাসূলের রক্ত যদি পরিষ্কার করতে হয়, আমি সাহাবি রাসূলের রক্তগুলো চুষে চুষে খেয়ে ফেলবো, এরপর রাসূলের রক্ত জমিনে পড়তে দিবে না। বলেন আল্লাহু আকবার। রাসূলের রক্ত যেখান দিয়ে বের হয় সেখানের মধ্যে যে এক সাহাবি এখানে মুখ লাগাইয়া চুপচুপ করে রাসূলের রক্তগুলো পান করা শুরু করে দিছে। যুদ্ধ শেষ, ওই সাহাবি হাইটে যাইতেছেন, রাসূল বলতেছেন, ও মেয়েরা তোমরা যদি কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও তো আমার সাহাবি হযরত আবু উবাইদার দিকে তাকাও। যারা বলেন না, কারণ যে শরীরের মধ্যে রাসূলের রক্ত ঢুকছে ওই শরীরকে কোনোদিন জাহান্নাম হইতে পারে, ওই শরীরকে কি আল্লাহ কোনোদিন শাস্তি দিতে পারে? আল্লাহু আকবার। মেয়েরা মহতরম হাজরিন, রাসূল বলতেছেন, হারাবাল্লাহু আলান নার, আমার সাহাবীর জন্য আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। ওই যে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের তীর রাসূলকে বাঁচানোর জন্য যে তীরগুলো হাতের মধ্যে লেগেছিল সেই হাত প্যারালাইসিস হয়ে গিয়েছিল, কি হাত নাড়াইতে পারত না। তো সাহাবীরা বলতেছে, ভাই তোমার হাত তো প্যারালাইসিস হয়ে গিয়েছে, তুমি রাসূলের কাছে যাও, রাসূলের থুতু মুবারক লাগাও, অথবা রাসূলকে বলো, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার হাতকে ভালো করে দেন। আপনারা বলেন তো, রাসূল যদি দোয়া করে সাহাবে কেরামের হাত আল্লাহ ভালো করে দিবেন কি দিবেন না? কথা কয় না, দিবে কি দিবে না? বিশ্বাস হয় কথা বলুন, বিশ্বাস হয়? ওই সাহাবি কি উত্তর দেয় শুনেন। সাহাবি বলতেছে, না রে ভাইয়া না, আমার এই হাত প্যারালাইসিস থাক, আমার এই হাত অসুস্থ অবস্থায় থাক, আমার আল্লাহ হাশরের ময়দানে যখন আমাকে জিজ্ঞাসা করবে, কিরে তালহা, কিরে আবু তালহা, তুই আমার জন্য কি নিয়ে এসেছিস, আল্লাহু আকবার বলার জন্য রেডি হন, আল্লাহু আকবার বলার জন্য রেডি হন। যখন সাহাবিকে বলবে, সাহাবি বলতেছেন, আমার আল্লাহ যখন আমাকে জিজ্ঞাসা করবে, কিরে তালহা, তুই আমার জন্য কি নিয়ে এসেছিস, আমি বলবো, আল্লাহ তোমার জন্য কিচ্ছু আনতে পারি নাই, তোমার রাসূলের জন্য আমার হাত তোকে প্যারালাইসিস করে দিয়েছি। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ, সাহাবা একরাম এত ভালোবাসতেন কাকে? রাসূলকে। কাকে? কথা বলেন, রাসূলকে ভালোবাসতেন, ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? ভালোবাসতেন কিনা বলেন? এই জন্য আম্মা আয়েশা বলতেছেন, আরে তোরা তো জানোস না, মিশর মেয়েরা তো হযরত ইউসুফ পয়গম্বরের জন্য তারা তোর হাত কেটেছিল, আর আমার রাসূলের জন্য একজন নয় দুইজন নয় শত শত সাহাবা একরাম তাদের গর্দানগুলো আল্লাহর রাস্তায় শহীদ করে দিয়েছিল। শহীদ করে দেয় নাই কথা বলেন? কোন কোন সাহাবি তার গর্দানকে শহীদ করে দিয়েছেন, কোন কোন সাহাবি তার হাতকে শহীদ করে দিয়েছেন। সুবহান, এক সাহাবি এসে রাসূলকে বলতেছে, খুব মজার ঘটনা শোনাই, কোন কোন সাহাবি তো ওনাদের চোখগুলোকে আল্লাহর রাসূলের জন্য শহীদ করে দিয়েছেন। সুবহান, আল্লাহর দ্বীনের জন্য বিলীন করে দিয়েছেন। এক সাহাবি এসে বলতেছে, যুদ্ধ করার জন্য এসে কেবল নতুন বিবাহ করছে, কি করছে কথা বলে, কেবল বিবাহ করছে নতুন, তো বিবাহ করা কিছুদিন হয়েছে, যুদ্ধের ময়দানে চলে গেছেন। তো সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছেন, ওই সাহাবি যুদ্ধ করতে করতে একটা তীর ওই সাহাবির চোখে লাগছে আর চোখ খুলে পড়ে গেছে। ওই সাহাবি চোখ থাকা চোখ থেকে হাতে নিয়ে রাসূলের কাছে আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ,
আপনি একটু আমার এই চোখটাকে আগের জায়গা লাগাই দেন, একটু আগের জায়গা লাগাই দেন, চোখটা পড়ে গেছে। রাসুল বলে, আরে মিয়া তুমি কি চাও না? রাসুল কি বলে শোনেন, আরে তুমি কি চাও না আল্লাহ তোমার চোখের বদৌলতে তোমাকে জান্নাত দিয়ে দেন? আল্লাহ তোমার চোখের বদৌলতে তুমি কি দিয়ে দেন, জান্নাত দিয়ে দেন, তুমি কি না চাও না? সাহাবি কি উত্তর দেয় শুনেন, কেমন সাহাবি কি উত্তর দেয় শুনেন। কারণ যখন কোনো বান্দার, যখন কোনো বান্দার সম্পর্ক আল্লাহর সঙ্গে হয়ে যায়, ও নিয়মটা আল্লাহ তার জন্য নিয়ম করে দেন, ঠিক কিনা করে, ঠিক কিনা জোরা বলে। সাহাবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার চোখ আল্লাহ কি করবে, আমি আল্লাহর কাছে, কার কাছে, আমি আল্লাহর কাছে আমার চোখও চাই জান্নাত চাই, আমি আল্লাহর কাছে চোখও চাই কেউ চাই জান্নাত, জান্নাতে চাই। তো সাহাবিকে বলছে, কি ব্যাপার, তুমি চোখ নিয়ে এত, চোখ নিয়ে এত তুমি পরেশান করো, তো তোমার চোখ লাগাই দেবো। বলে, রাসুল নতুন বিবাহ করছি তো, তো এখন যদি এক চোখ ছাড়া বিবির কাছে যাই তো কেমন কেমন জানি লাগে না, শিখি না কারণ, কারণ কেউ কি চায় নাকি যে তার বিবির কাছে আগল পাগল হয়ে যাওয়ার জন্য? কথা বলেন, যায় কিনা, চায় কিনা, কে বলেন? সবাই তো চায় একটু সুন্দর পরিপাটি হয়ে আমি আমার স্ত্রীর কাছে যাব, যে আমাকে দেখবে বলবে ওহ মাশাআল্লাহ বিউটিফুল, ঠিক কি না করে, সবাই তো চায় না? আল্লাহ আকবার, আজকে আমাদের মানুষগুলোর রুচিগুলো খারাপ হয়ে গেছে, ঠিক না জোরা করে, রুচি কেমন খারাপ হয়েছে বুঝাই, কেমন খারাপ হয়েছে। আমরা তো আমাদের বিবিদের কাছে গেলে অথবা আমাদের বিবিরা আমাদের কাছে আসলে তার এলোমেলো চুল নিয়ে থাকে, হ্যাঁ ও উল্টাপাল্টা হয়ে থাকে, আমরাও উল্টাপাল্টা হয়ে আমাদের বিবিদের কাছে যাই। অথচ রাসুল বলছেন, যখন তুমি তোমার বিবির কাছে যাবা, তোমার বিবি যখন তোমার কাছে আসবে, তোমরা উভয়জন খুব পরিষ্কার পরিচ্ছন্ন সুগন্ধি লাগাই আসবা। সুবহানাল্লাহ, আমরা তো বিবিদের কাছে গেলে মাটি কাইতে আসলে যে গন্ধ ঘাম ঘাম নিয়ে যায়, ঠিক কিনা কান। আর যদি কোনো আল্লাহ না করুক যদি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থাকুক, তার সঙ্গে যদি দেখা করতে চাই, তো টাকা না থাকলেও বন্ধুর কাছে ধার কইরা নতুন সাত কিনা তার সঙ্গে দেখা করতে চাই, ঠিক কিনা করে, কেমন রুচি হয়ে গেছে, কেমন রুচি আমাদের হয়ে গেছে। আল্লাহ হেফাজত করুন সকলে, বলে জোরে বলেন না আমিন। তো এই জন্য রুচি আলো হবেন তো, রাসুলের জন্য জীবনটা দিয়ে দিবেন তো, কথা বলেন দিয়ে দিবেন তো, ইনশাআল্লাহ রাসুলের জন্য জীবন দিতে হবে না, এখন আর জীবন দেওয়ার সময় আসে না, আইসে শুধু রাসুলের জন্য একটা কাজ করতে হবে। কয়টা কাজ, কথা বলেন কয়টা কাজ? এতগুলো মানুষ আছেন, আমার কথা রাখবেন সবাই, কে কে রাখবেন একটা হাত তুলি জোরে বলেন না, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, হাত নামাবেন না পারবেন, হাত নামায়েন না পারবেন। একটা ওয়াদা রাসুলের জন্য, কার জন্য? রাসুলের মহাব্বতে যারা দাড়ি কাটছেন আজ থেকে আর কোনদিন তারা দাড়ি কাটবেন না, পারবেন ইনশাল্লাহ বলেন না, আমি দোয়া করে দেবো আল্লাহ যেন এই তৌফিক দান করেন, পারবেন তো ইনশাল্লাহ? আজকে যারা দাড়ি কাটছেন আর তারা দাড়ি কাটবেন না, পারবেন ইনশাল্লাহ? হাত নামান ভাই, জানেন না, জানেন না, এই দাড়ি নিয়ে যখন আমি আপনার কবরে যাব, কবরে যাব, আরে কবরে ফেরেশতা যখন দেখবে আপনার আবার মুখের দাড়ি, তখনই বুঝে যাবে ফেরেশতা এটা মুহাম্মদের দল, ঠিক কিনা কেন, ঠিক কিনা যদি বলেন? আমাদের হাতে যদি নৌকা থাকে তাহলে কোন দল? আরে মিয়া কি মিলি কল, আমাকে রাজনীতি পেছাল পারতেছে নাকি? যদি নৌকা থাকে কোন দল? যদি ধানের শীষ থাকে কোন দল? কথা কর না কে বিএনপি, যদি বটগাছ থাকে কি বলে, যদি হাত পাকা থাকে কোন দল? চর্ম নাই। আর যখন আপনি কবরে যাবেন, যখন আপনার দেখবে আপনার চেহারাটা ওই ড্রাম টাম্পের মতো, ওই ঘুষের মতো, তখন বুঝতে হবে আপনার কোন দল, ওদের দল, কাদের দল, ওদের দল। যদি খালি বিরোধী দলের হাতে পড়েন না ভাই, কবরে যায় ফেরেশতাদের হাতে, রাসূলের দলের না থাকেন, লাভ দিয়ে উঠতে যে কী দিব চিন্তাই করতে পারবেন না, দাড়ি রাখতে পারবেন তো? আর যখন আপনি দাড়ি নিয়ে যাবেন কবরে, কোথায় কবরে, রাসুল সাহাবায়ে কেরামের আদর্শ রাসুলের সুন্নাত, দাড়ি নিয়ে যখন কবরে যাবেন, ফেরেশতা আইসে দেখবি, আরে এটা আমার দলের লোক, ঠিক কিনা কর, চোরা বলে ঠিক কিনা? এই জন্য দল টল বুঝি না সবাই, আমরা কার দল, কথা বলেন কার দল? আল্লাহর দল, পারব তো ইনশাআল্লাহ, আল্লাহর দল হতে পারব তো ইনশাআল্লাহ। আজ থেকে নিয়ত করে নেই আর তৌবা করি, যারা দাড়ি কাটছে আর কোনো দাড়ি কাটবো না, পারবো না। আর যারা দাড়ি রাখি মাশাআল্লাহ দোয়া করি আল্লাহ তাদেরকে মূল মৃত্যু হওয়ার পর্যন্ত দাড়ি রাখার তৌফিক দান করুক। তো জন্য রাসূলের মহাব্বতের জন্য সবাই দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ, হ্যাঁ রাখবেন তো, রাসূলের সুন্নাতগুলো দৈনন্দিন আদায় করবেন। ঘরে ঢুকতে হলে ডান পাও, বের হতে হলে বাম পাও, গোসলখানায় ঢুকবেন বাম পাও বের হবেন ডান পাও দিয়ে, বিভিন্ন সুন্নাতগুলো আছে জেনে নেবেন, পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যতটুকু আলোচনা শুনলাম এর উপর আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান, সকলে বলি আমিন, সকলে বলি না আমিন।